সকল মৎস্য শিকারী বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ আবারও আমরা আপনাদের জন্য নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের দাদাভাই আপনাদের দেখাবে মৌলচারে আপনারা কী কী মেশাবেন এবং কীভাবে ব্যবহার করবেন। মূল চারটা দেশ দিচ্ছি, মেথা দিচ্ছি, মেথার পরিবর্তে পোলাও দেওয়া যাবে। মেথাটা আমি 50 গ্রাম দিলাম। মাখন গাদ 1 নম্বর, পঁচিশ গ্রাম এরপর দেবো ভুট্টা খাটু 50 গ্রাম, আর একবার বলে দিচ্ছি প্রথমে মৌল নিয়েছিলাম 150 গ্রাম, মেথা নিয়েছিলাম 50 গ্রাম, মাখন গাদ নিয়েছিলাম 25 গ্রাম, ভুট্টার ছাতু নিয়েছি 50 গ্রাম। এগুলো একসঙ্গে ভালো করে মেখে হলেই হবে, আর কিছু লাগবে না। মৌলে গুড় দেওয়া আছে, তাই জন্য আমি মিষ্টি গাদাটাতে দিচ্ছি না। এই চারের সঙ্গে সুজির টোপ আর ছাতুর টোপ অনায়াসে ব্যবহার করতে পারবেন, কোনো কথা হবে না। মহু আচারটা আপনারা এইভাবে ব্যবহার করে দেখুন, নিশ্চয়ই রেজাল্ট ভালো হবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ প্রত্যেক বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন।